নবীদের বৈশিষ্ট্য নম্বর ওয়ান, নবীরা তাড়াতাড়ি বড় হয়। সুবহানাল্লাহ, আমরা এক বছরে যত দুর্বল হই, নবীরা একদিনে তো দুর্বল হয়। নবীদের প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হল নবীরা শক্তিশালী হয়। একটা হাদিসের অর্থ করি, সুবহানাল্লাহ, জোরে কম লাগবো, রেডি? একটা বিশুদ্ধ হাদিসের অর্থ করব। হাদিস শরীফের মধ্যে আসছে, এক একটা নবীর গায়ে আল্লাহ পাক 40টি যুবকের শক্তি দান করেছে। নারায়ে তাকবীর। অনেক মহিলারা পর্দার ভেতরে আছে, আসার সময় দেখলাম অনেক মহিলা। মহিলা আবার আমার নাম শুনলে বেশি আই, এরা আমারে লাইক করে, ভালো লাইক মানে পছন্দ। আমারে না, আমার কথাবার্তা ঠিক কি না, আমারে পছন্দ করে লাভ কি? বুড়া মানুষ, আমার কথাবার্তা। মহিলারা ভালো, কোনো আওয়াজ নাই। মহিলাদেরকে আল্লাহ তিনটা গুণ দিছে। নাম্বার ওয়ান, গাড়ির ভিতরে কোনো কথা রাখতে পারে না, গল করায় বাড়িয়ে দেয়। আপনার বলতে পারেন কেন? মহিলাদের গলার মাঝখানে ও সার্ডিটা আছে না, এইটা নাই। আজকে রাত্রে গিয়া গলা হাতায় দিই মহিলাকে, আমার গলা হাতায় পি আতায় কেন, জব করবো নিয়ে বা পরিস্থিতি ভালো না তো দেশ। নিজের মেয়ে নিশাগ্রস্ত হয়ে মা বাবারে জবে করলো, ঠিক কিনা বলো? তিনটা গুণের মধ্যে একটা বললাম, আর দুইটা থাক, মহিলারা রাগ করব। হুজুর আমগো শেষ করিতে হয়ে গেছে। আরেকটা গুণ হলো, 40 বছর আগের কথা মনে রাখতে পারে। আপনি বাসর রাতে কি কইছিলেন, 12টার মা হয়ে গেছে, এরপরেও জিগায় মনে নাই কি কইছিল। আরেকটা কি, 10-12 জন একত্রিত হইলে দুনিয়ার ইতিহাস বলতে থাকে। এই এই এলাকার মহিলারা ভালো, একেবারে সাউন্ড স্লিপ, কোনো শব্দ নাই, ঠিক কিনা বল? আপনাদের পাশেই কিন্তু আছে, চিল্লা চিল্লি নাই, আওয়াজ নাই। মহিলাদের কণ্ঠ, এটাও হেজাব করতে হবে, পর্দা করতে হবে। তো মহিলা বক্তা ভরে গেছে, এ বেটি কী পর্দা করব, মহিলা বক্তা। মহিলারা আজান দিতে পারবে না, জোরে কোন পারবে? ওয়াজ করতে পারবে না, জোরে কোন পারবে? ফিসফিস করে কথা বলবে, চিল্লে কথা বলবে। আপনাদের মহিলারা ভালো, মহিলাদেরকে 2-4টা কথা বক্তৃতার শেষের দিকে বলবো, 5-7 মিনিট বলবো। বাবারা, তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা বসলে আমি খুশি হব, একটু বসো না, টুপি লাগতো না, হিন্দু নিয়ে গেলি আবার, হিন্দুরা হিন্দুরে আমি বাপ ডাকলেও তো বইত না। বসো মিয়া, পেছনের বাইরে একেবারে পেছনে যারা বসছেন, আপনারা পেছন দেখতে উঠে আমার সামনে চলে আসেন, পেছনের বাইরে একবারে পেছনে, সুযোগ পাইলে যাতে না যাই তারে, সুযোগটা পাইলেই দৌড়ব। আল্লাহ আজকের মোনাজাতটা কবুল করে নাও। হাদিস শরীফের মধ্যে আছে, এক একটা নবীর গায়ে আল্লাহ পাক 40টা যুবকের শক্তি দান করেছে। আমি একটা ঐতিহাসিক আলোচনা করব, ইতিহাস থেকে আমি কথাটা পেয়েছি। মক্কাতে একটা শক্তিশালী পুরুষ ছিল, তার নাম ছিল রোকানা। কি নাম বললাম? রোকানা। এই রোকানা 40 জন মানুষের সঙ্গে একাই লড়তে পারত, এত শক্তি ছিল তার গায়ে।
রাস্তায় একদিন রসুলের সঙ্গে দেখা হয়েছে আমাদের নবীর সঙ্গে, জিজ্ঞেস করে তোমার নাম কি? কেমন নাম? মুহাম্মদ। ও, তোমার নাম তো শুনছি আর, তুমি কে? কেমন নাম? রুকানা। তুমি কি করো? আমি পিডাপিডি করি, মারামারি করি। এই কাম করবো কে? লোকের আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে যায়, আমি একা, আমি একা। কোনো কোনো বর্ণনা আসছে 1000 লোকের সঙ্গে লড়তে পারে। তো তুমি তো মুহাম্মদ, তোমার নাম শুনছি, তুমি পারবে আমাকে জমিনে শোয়াই দিতে? নবী বললেন, যদি পারি তুমি মুসলমান হবে। কবে লাগবা? আগামী সোমবারে। এবার সারা সোমবারে টাইম নিয়েছে, সোমবার পর্যন্ত জন্মের খাওয়া খাইছে, মাছ খাইছে, গোস খাইছে, ঘি খাইছে, ঘু খাইছে, সব খাইছে। সোমবার দিন শরীরে সরষের তেল মালিশ করে ময়দানে এসে খালি লাফায়, মানুষ জমায়ে গেল। কি চাও? রুকানার সাথে আবদুল্লাহর কোলার কুস্তি। জোরে কর। কি দেশে আইলাম রে? সুবহানাল্লাহ কয় না। মাবে রেঙ্গিন চাবি তো একবারে নাবি গো, আজকে না সোমবার। বললেন, তাতে কি হয়েছে? এবারে তো তেল তেল মালিশ করে খালি ফাল ফালতাছে। বললেন, হরে সাই সাই সারল। এখন একটা হাদিসের কথা বলি, চিল্লায় সুবহানাল্লাহ কইবেন, হাদিসটা বলা শেষ হইল। হাদিস শরীফে আসছে, নবী হাঁটলে সাহাবীরা দৌড়াইত, নবী দৌড়াইলে কি হইত? চিল্লায় কল সুবহানাল্লাহ। নবী দৌড়াইলে সাহাবীদের গাড়ি লং লাগে। তো নবী ওই দিন একটু তাড়াহুড়া করে কদম বাড়াচ্ছে, তো ওখানে রোকানার সামনে গেছে, যাইয়া নবী আর দেরি করে দেয়, বাম হাতে ঘাড়ের মধ্যে ধরছে, ডান হাতে ধরে নেয়। মুশরিক তো, ইন্নামাল মুশরিকুন নাজাসুন, মুশরিকরা তো নাপাক থাকে। বাম হাতে ধরছে, দুইটা খারাপ করে গেছে, খারাপ করে জোরে মারে নাই, জোরে মারলে মরে যেত গা। নবী তার মানুষ মারতে আইয়ে নাই। সুবহানাল্লাহ। আস্তে করে আস্তে করে সেরে দিয়েছে, রোকানা অজ্ঞান হয়ে গেছে। কি হলো রে, কি হলো রে? পানি আনছে, পানি ডালছে, জ্ঞান ফিরে আইছে, পাবলিক জায়গায় রোকানা। তোমারা তো আবদুল্লাহর বেটা, তো তোমারে মানুষই মনে করে না, বিলের বাচ্চার নাহিন একটা আসার দিল রে। এখন রোকানার উত্তরটা শোনেন, রোকানা ডাক দিয়ে বলে, আবদুল্লাহর বেটা যখন আমাকে টার্গেট করে আমার এদিকে ঘুরছিল, তখন আমি অদ্ভুত একটা পাওয়ার তার সঙ্গে আসতেছে নিজে দেখেছি। বাম হাত ঘরে ঘাড়ে ধরে যখন আমাকে জমিনে ছেড়ে দিয়েছে, আমি দেখেছি তার পাশে একটা বিরাট শক্তি দাঁড়িয়ে আছে। কোনো কোনো মনে আসছে ওখানে ওই দিন মুসলমান হয়েছে, কোনো কোনো মনে আসছে মুসলমান হয় নাই। কিন্তু ওই বৈঠক থেকে ওই দিন 10,000-এর মতো কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি কি আরো কিছুক্ষণ বলবো? কষ্ট হচ্ছে না? আমার দিকে নজর করে আছেন? শোক শোক ছোট হয়েছে? আল্লাহ বলেছেন, ও যে আল্লাহ লিবাসা
রাত সৃষ্টি করেছি ঘুমাবার জন্যে। রাত যত লম্বা হয় চোখ তত ছোট হয়, আপনার দোষ না রাতের দোষ। অনেকের চোট, অনেকের চোখ দেখা যায় কিছুটা সুট হয়েছে মনে হয়, এটা আপনার দোষ না, এটা রাতের দোষ। আমি আরো কিছুক্ষণ বলবো, একসাথে একটু দুরুদ শরীফ পাঠ করে নেই, আওয়াজ করে করে আল্লাহুম্মা চিনিলাম না, তার কারণে রোজা সরে আমাদেরকে ভুইল না। এই যে আমরা দুরুদ পাঠ করলাম, এই দুরুদের এক্সট্রা সওয়াব, আলাদা সওয়াব হইছে। ফেরেশতার মাধ্যমে দুরুদের সওয়াবটা মদিনার রওজার ভিতরে রসুলের হাতে পৌঁছায় দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, হাশরের ময়দানে মিজানের পাল্লায় যখন আমাদের ওজন হালকা হবে, পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দুরুদের সওয়াব বের করে উম্মতের পালার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পালার ওজন ভারী হয়ে যাবে। পকেট ভর্তি থাকবে, দুই পকেট ভর্তি থাকবে উম্মতের দুরুদের। এই যে দুরুদের আওয়াজটা মদিনাতে ফেরেশতারা পৌঁছাই দিয়েছে। নবীদের বৈশিষ্ট্য কি? নবীরা তাড়াতাড়ি বড় হয়, নাম্বার টু নবীরা শক্তিশীল হয়, নাম্বার থ্রি নবীরা ছোটো কাল থেকে জ্ঞানী হয়। আমি একটা 5-7 মিনিট সময় লাগবে কথাটা বুঝাইতে বলবো কি, ছোটো কাল থেকে জ্ঞানী হয়। মুসা আলাইহিস সালামের মা, তখন মুসা নবী মার পেটের ভেতরে, ফেরাউন এলান করে দিল ইউদাবিহুন আবনাকু, আমার রাষ্ট্রে যত মহিলা গর্ভবতী আছে এদের পেট চির ফারো, ছেলে হলে মেরে ফেলবে, ওই স্তাহিউন আনিসা আকুম, আর মেয়ে হলে তাদেরকে মেয়ে হলে কিছু বলবে না, ছেলে হলে এদেরকে মেরে ফেলবে। কারণ গণকেরা বলছে, ফারাউন তোমার রাষ্ট্রে এমন একটা ছেলে আসতেছে যেই ছেলেটা তোমার 12টা বাজায়, সেই জন্য সে বলছে কোনো ছেলে সন্তান গর্ভবতী মহিলাদের এই বৎসর যত গর্ভবতী মায়েরা মহিলারা এই ছেলে প্রসব করবে এদেরকে মেরে ফেল। কিন্তু মুসার মা কী করবে, মুসা তো জন্ম নিয়েছে, মারহাবা বলে মারহাবা। মুসার মা কোথায় রাখবে অলিজার টুকরা সন্তানকে, রাখি আল্লাহ মারে একে, ঠিক কিনা বলেন? মারে আল্লাহ, রাখি আল্লাহ মারে কে? মুসার মা মনে মনে ভাবছে, একটা কাঠ মিস্ত্রি যদি পাইতাম একটা বক্স বানাই দিত, বক্সের ভিতরে বলিয়া আমি আমার সন্তানকে সমুদ্রে দরিয়ার মধ্যে বাসাই দিতাম, একটা কাঠ মিস্ত্রি যদি পাইতাম রে, এটা মনে মনে ভাবতেছে। ঠিক ওই দিনই এই সকালবেলায় খুব সকালে এক কাঠ মিস্ত্রি এসে বলতেছে, মুসার মার ঘরের চারদিকে ঘুরতেছে আর বলতেছে,
কাঠমিস্ত্রি লাগবে। মা বলে এই লোক দিয়ে আমার মনের কথা কয়, আমি তো কাঠমিস্ত্রি খুঁজতেছি। মিস্ত্রি রে বলো তো তুমি কি কি বানাইতে পারো, আপনার কিসের দরকার সেটা বলে, আমি সব পারি। একটা বক্স বানাই দিতে পারবা? মিস্ত্রি বলে মুসার মা রে এমন বক্স বানাই দিব, বক্সের ভিতরে জর্রা পরিমাণ পানি প্রবেশ করবে না, এমন বক্স আমি বানাই দিব। কি লাগবে বক্স বানাইতে, কি লাগবে? এখন মুসার মা কাঠ কুড়াইতে গেছে, দেখি কোথাও কাঠ পাই কিনা। আইসা দেখে কাঠ মিস্ত্রি বক্স বানায় বসে গেছে। ডাক দিয়ে বলে মিস্ত্রি রে কাঠ আনতে দেরি হয়ে গেল, আর ইতিমধ্যে তুমি বক্স বানিয়ে ফেললা। মিস্ত্রি রেগে বলেন এই বক্স বানিয়ে দিয়ে গেলাম, একটু পানি ঢুকবে না। মিস্ত্রি চলে যাচ্ছে বক্স রেখে। মুসার মা বলছেন মিস্ত্রি রে কেনে পয়সা নিল না, টাকা নিল না, তুমি বক্স বানিয়ে দিয়ে চলে গেল, দাঁড়া ওরে তোমার নাম কি, পরিচয় কি, কোথায় ঘর আর কোথায় বাড়ি, একটু নামটা কমপক্ষে বলে যাও। এবার মিস্ত্রি বলল মুসার মা রে আমাকে চিনো না, আমি আল্লাহর পাঠানো জিবরাইল। জিবরাইল ফেরেশতা বক্স বানিয়ে দিয়ে চলে গেছে। ওই বক্সের ভিতরে মুসা নবীরে ভৈরা শোয়াই দিয়া সমুদ্রে পানির মধ্যে বাসাই দিয়েছে। ফারাউন তখন রাজপ্রসাদে বসেছিল, ওই ওই নদীর ঘাটে বসেছিল। হঠাৎ করে দেখে একটা বক্স উল্টা ভাসমান আসতেছে, এটা উল্টা আসতেছে, স্রোতের উল্টা আসতেছে। এটা দেখে ফারাউন আশ্চর্য হয়ে গেল, ভাবলো এটা আবার কি, এটা উল্টা আসে কেন। ডাক দিয়ে বলে কি আছিস বক্স, উঠাও খোলো বক্স। খুলিয়া দেখে পূর্ণিমার চাঁদের চাইতে নিষ্কলঙ্ক একটা শিশু বক্সের ভিতরে মুস্কি হেসে শুয়ে আছে। ভাইরা সমস্ত নবীর এই সুন্দর, কোনো নবী কালো আসে নাই। চেল্লায় বলে সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুহাম্মদ মুচকি হেসে বক্সের ভিতরে। আসিয়া আসিয়া দেখো তো বক্সের ভিতরে কি, হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী বক্সে, এটা তো একটা বাচ্চার মতো দেখা যায়, এত সুন্দর বাচ্চা। আর বাচ্চাদের ক্যারেক্টার জানেন, মহিলাদের ক্যারেক্টার বাচ্চা দেখলেই সঙ্গে সঙ্গে কোলে লইয়া ভালো। তাছাড়া আসিয়া তো কোনো বাচ্চা টাচ্চা হয় নাই, ফেরাউন খোদা বলে কি হইব, বাচ্চাও হয় তারে না, কি সাতা মার্কা খোদা হয়। কত বর্ষ রয়ে গেল একটা বাচ্চাও হলো না, মা হওয়ার শখ বোধ হয় আমার নাই, তুমি মনে কিছু না নিলে এই বাচ্চাটা আমি পালব। রাম কয় পালবি, বাচ্চা তো খুব সুন্দর দেখা যায়, এই রে আমার 12টা বাজায় খেলা। ভাই আমার এই কেউ কথা বলবেন না, আমার দিকেই তাকায় থাকেন। তারপরে কি হলো বলে ফেলি, এই
কি করছে আপনার ওই কিছুদিন পরে সপ্তাহে পরে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম মনে আছে কিনা জানি না নবীরা তাড়াতাড়ি বড় হয় সিল্লা এখন সুবহানাল্লাহ এক সপ্তাহে মোটামুটি ভালোই বড় হইছে মুসা নবী আসিয়াকে বলছি আসিয়া তোমার পোলারে লই আইও আমি একটু আদর করি যত্ন করি নিয়ে আসো একটু আদর করবো তো বাচ্চারে কোলে লইয়া ফেরাউন কয় বাবা তোমারে তো এই বক্সের ভিতরে পাইছি নদীর পানি দিয়া ভাসমান তুমি আসছো আমার আমার গেটের কাছে তোমারে বক্সের ভিতরে পাইছি তো তুমি তুমি আমার বাবা ডাকো আমার বাবা ডাকো আমি আমি আদর করবো তোমাকে যত্ন করবো বাবা ডাকো তো বাবা একটা চুমা দেই বাবা যখন ফারাউন কইছে চুমা দেই মুসাও রেডি হয়েছে একটা সর মারব যেইমাত্র চুমা দেবে তাফসীরে কিতাব আসছে এত জোরে সর মারছে থা করে চর খাওয়ার পরে ফারাউন জোরে একটা চিৎকার মারছে তাফসীরে কিতাব আসছে চিৎকারের আওয়াজটা 40 মাইল দূর পর্যন্ত গেছিল 40 মাইলের ভেতরে যত বান্দা আছে বান্দি আছে এরা দৌড়ে আসতেছে খোদা খান দেখে হঠাৎ করে খোদা চিৎকার মারল কি দেখে এগুলি ফারাউনের বাড়ির আশেপাশে আইসা বলতেছে খোদা আপনি হঠাৎ করে চিৎকার মারলেন নিজের পোলায় যে সব মারছে এটা কি আর কওয়া যায় গোমর ভাগ হয়ে যায় গোমর কয় এমনি আমি হঠাৎ করে চিৎকার মারছি আমার কোনো অসুবিধা নেই তোমরা যাও সবাই যাও আমি একটা কথা বুঝাবো নবীরা ছোট কাল থেকে জ্ঞানী হয় আসিয়া কয় আমার কথা সরায় আমি মা হইয়া রাগ হই না বাপ হইয়া একটা সর খাইয়া পাগল হইয়া গেছ কয় তরেও সরায় কয় আমারে লাত্তি দেয় লাত্তি মারে সর মারে ঘুষা মারে তোমারে একটা সর দিছে কি সাতার বাপ হয়েছ তুমি ফারাউন ডাক দিয়ে বলে আসিয়া তার কথা মানি না আমি বিশ্বাস করব দুটা দুটা পাতিলা আনো এক পাতিলার মধ্যে আগুনের কয়লা দেওয়ার এক পাতিলার মধ্যে স্বর্ণের টুকরা রেখে ছেড়ে দেহ রে তোমার সন্তানকে যদি আগুন ধরে আমি বুঝব বুঝে নাই যদি স্বর্ণ ধরে রে আমি বুঝব বুঝে শুনি চর মারছি দুই পা দিলায় স্বর্ণ আর আগুন রেখে ছেড়ে দিলে মুসা যাচ্ছে তাফসীরে কিতাব আসছে মুসা যাচ্ছে তখন আপনার ওই এই স্বর্ণের পাতিলার দিকে যাচ্ছে যখনই স্বর্ণের পাতিলার দিকে যাচ্ছে তখন আল্লাহ ডাক দিছে জিব্রাইল রে মুসা তো স্বর্ণ ধরবে দেখা যায় স্বর্ণ ধরলে মুসিবত নাজিল হবে তার উপরে তুমি একটা কাজ কর ধাক্কায় ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও দুই টুকরা এক টুকরা আগুনের কয়লা মুসা নবীর হাতের ভেতরে দিয়ে মুখের ভিতরে ঢুকায় দাও আমার নবী আগুন খেয়ে ফেলবে ফারাউন রে তুই আর কয় নম্বরের সালাম আপনারা একসাথে বলেন আল্লাহর সাথে চালাকি কুলায় চিল্লায় বলেন কুলায় রে ভাই ছোটকালে ছোটকালে আপনার এই আগুন খাইয়া জিব্রা পুইরা গেছিল গা মুসার জিব্বাটা পুইরা গেছিল গা কোনা দিয়া এখন কথা বললে তোতলা তোতলা পা জিব্বা পুইরা গেছে তো আগুন খাওয়ার পরে তোতলা মিটার সুরে নেই তোতলা তোতলা ভাব আপনার এই কথা বললে তোতলার মতো লাগে তোতলার মতো লাগে আল্লাহ বললেন ইদে হাবিলা ফিরাউন মুসারে তুমি আবার যাও ফারাউনের এলাকায় যাও
আল্লাহ গো ছোটবেলা আগুন খাইয়া জিব্বা পুরছি কথা কইলে জিব্বার মধ্যে বাজে রাব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি জিব্বা ঠিক করে দাও ভাষা মিষ্টি করে দাও আওয়াজ ক্লিয়ার করে দাও এরপরে আমি যাব ফেরাউনের কাছে ভাইরামান এই যে সরটা মারলো ফেরাউন রে এত জোরে গালমাল বেহা ফেরাইছে নবীরা ছোট কাল থেকে জ্ঞানী হয় ঠিক কিনা চিল্লায় বলেন ঠিক কিনা নবীরা তাড়াতাড়ি বড় হয় ছোট কাল থেকে জ্ঞানী হয় কোন নবী উলঙ্গ হয় নাই চিল্লায় বলেন মারহাবা নারে তাকবীর কোন নবী উলঙ্গ হয় নাই কেউ যদি বক্তৃতার মধ্যে বলে যে আমি আমার নবীকে উলঙ্গ অবস্থায় রাস্তায় ড্রেনের পাশে পড়ে থাকতে দেখছি এই ধরনের গাঁজাখুরি কথা কেউ যদি বলে আপনারা কি মানেন চিল্লায় বলেন মানেন নবীর মার নাম কি আমিনা হঠাৎ করে জিজ্ঞেস করলাম নবীর মার নাম কি আমিনা বাবার নাম আব্দুল্লাহ আমিনা কি মুসলিম নেম মনে হয় মুসলিম মুসলমানদের নাম মনে হয় আমিনা হিন্দু মহিলাদের নাম আমিনা আছে নবীর মার নাম কি আমিনা বাবার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ এ নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটি নাম একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান হ্যাঁ আব্দুর রহমান আব্দুল্লাহ এগুলি ভালো নাম এই ভালো নামগুলো রাখবেন ফালতু নাম রাখেন না স্ক্রু বল্টু ক্যাপসুল বেবি ট্যাক্সি ফাম্বার এইসব নাম রাখেন না হাসরের ময়দানে তোমার বাবার দিকে তাকাও তোমার বাবার নাম সহ তোমাকে ডাক দেওয়া হবে ইউদাউন ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম তোমার বাবার নাম সহ তোমাকে ডাক দেওয়া হবে আব্দুল জলিলের ছেলে আব্দুল সাত্তার কই দাঁড়াও আসামির কাঠ ভরা গোটা জীবনে হিসাব দিতে হবে ওই ব্যাটারি রাখ দিব বেবিটিক্সের বলা ভাম্বারে দিগায় বালা করে ফাউন দিয়ে আলো কি ফালতু নাম রাখা ছেলে মেয়ে হলে ইমাম সাহেবের কাছে গিয়ে করবেন কোরআন শরীফ দেখে নাম রেখে দেন হাদিস শরীফ দেখে নাম রেখে দেন ঠিক কি না বলেন নবীর মার নাম কি নবীর মার দুটি কথা আপনাদেরকে শোনাই এরপরে আমি আপনাদেরকে নিয়ে তওবা করবো এবং মুনাজাত দিব একটা লোক লড়বেন না আমি আগেই বলে ফেলেছি আমার মন বলতেছে মুনাজাত কবুল হয়ে যাবে আমি আগেই বলে ফেলেছি দোয়া কবুল হয়ে যাবে নবীর মার কথাটা বলি নবীর মার কথাটা বলি নবী বলেন আমার গর্বে আমার সন্তান আসছে কিন্তু গর্ভবতী মহিলাদের মতো আমার পেটটা উঁচা হয় নাই প্রসব ব্যথা আমার হয় নাই নবীর মার প্রসব ব্যথা হয় নাই গর্ভবতী মহিলাদের মধ্যে পেট উঁচা হয় নাই প্রসব ব্যথা হয় নাই আমার যেন চক্ষু তন্দ্রার ভাব হয়ে গেল আমি মনে হচ্ছে ঘুমিয়ে যাব বোধহয় তন্দ্রার ভাব হয়ে গেল হঠাৎ করে দেখি দুইজন মহিলা আমার ডান পার্শ্বে বাম পার্শ্বে হাজির হয়ে গেছে খুব সুন্দরী নবীর মা বলেন এত সুন্দর মহিলা ইতিপূর্বে মক্কা নগরে দেখি নাই আমার মহিলা দুটি বলে গেল আমি না রে কিছুক্ষণের মধ্যে এমন একটা সন্তান তুমি প্রসব করবে যার চেহারা দেখলে দোজখ হারাম হয়ে যাবে আমি না রে এমন একটা সন্তান কিছুক্ষণের মধ্যে তুমি প্রসব করবে যার খাতির আল্লাহ তামাম দুনিয়া বানাইছে প্রসব ব্যথা নাই
রেট ওছা হয় নাই। রাসূল আরবি সোমবার দিন সবে সাদিকের সময় বাড়ির রবিউল আউয়াল সোমবার দিন সবে সাদিকের সময় নবীর মার গর্ভ থেকে রহমতের নবী রহমতুল্লিল আলামিন বের হয়ে আসে। হাদিসের মধ্যে আসছে নবীর মা বলেন আমি আমার সন্তান প্রসব করেছি, প্রসব করে দেখি আমার সন্তানের গায়ে পোশাক লাগানো, বয়স তো মালবুসান, নবী বলেছেন পোশাক পরিতে অবস্থা আমি জন্ম নিয়েছি, মাখতুনান খতনা করা অবস্থা। আল্লাহু আকবার বলেন নবীর খতনা করাইব কেটা, নবীর গুপ্তঙ্গ দেখবে কেটা, খতনা করা অবস্থায় পোশাক পরা অবস্থা। নবীর মা বলেন এরপরে আমি দেখি আমার সন্তান সেজদায় পড়ে গেছে, বোঝার চেষ্টা করবেন কথাটা, সঙ্গে সঙ্গে আমার কচি বাচ্চা সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে কি যেন বলতেছে, কি যেন বলতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতে 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 অস্থির হয়ে গেছে আমার কলিজার টুকরা। পরবর্তীকালে আমি জিজ্ঞেস করেছিলাম, বাবা তোর জন্মের পরে তুই সেজদায় পরে কেঁদেছিলি, কি বলে কেঁদেছিলি, কাদের জন্য কেঁদেছিলি? নবী বলেছেন মা গো আমি আমার উম্মতের জন্য কেঁদেছিলাম। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর। উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন, নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম, বেশি, পিতামাতার চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে। হাসরের ময়দানে আমার দিকে তাকায় থাকেন, হাসরের ময়দানে কোন নবীকে শাফাতের অধিকার দেওয়া হবে না, আমার নবীকে শাফাতের অধিকার দেওয়া হবে। আল্লাহ বলবেন সেজদার থেকে মাথা তোলো, ফাশমানি সীতা, যাকে খুশি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার আখিরাত অনেক ভালো হবে, আমি আখিরাতে তোমাকে কষ্ট দিব না, আমি আখিরাতে তোমাকে কষ্ট দিব না। হাশরের ময়দানে নবী সেজদায় করে কাঁদতে থাকবে, আল্লাহ আমার অহুদের ভাঙা দাঁত দুইটা তুমি কোথায় রাখছ, তাইফের খুন কই? আল্লাহ বলবেন বন্ধু রে তাইফের খুন আমি রেখে দিয়েছি, আহুদের ভাঙ্গে দুটি দাঁত আমি রেখে দিয়েছি, যত্ন করে রেখে দিয়েছি। নবী কাঁদবেন আর বলেন আল্লাহ গো আহুদের ভাঙ্গে দুটি দাঁতেরই বিনিময়ে, তাইফের খুনের বিনিময়ে আমার এটি মুহাম্মদদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবেন ইরফা রাসা, তুমি তোমার মাথা তোলো, মাথা উঠাও, মাথা উঠাও, ফাশবাদিমা সীতা, যাকে খুশি তাকে সাথে করে বেহেশতে চলে যাও। কেউ লড়বেন না, একটা লোক লড়বেন না। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে একটু তওবা করব, আমার সঙ্গে তওবা করতে রাজি? এখন রাজি আছে? পাগল হইেন না বাড়িতে যাওয়ার জন্য, ঘরে যাওয়ার জন্য পাগল হইেন না, এই ঘর একদিন লাথি মেরে আমাকে নামাই দিবে, ঠিক কি না? এই খাট পালং লাথি মেরে মেরে নামাই দিবে আমারে, সে ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেল, এটা করবেন না। আমরা একসাথে বিদায় হব, আমরা একসাথে মোনাজাত করে একসাথে যাব, ঠিক কিনা বলে? বরং বাহিরে যারা আছেন
আপনার ভেতরে ঢুকে পড়ে। আমার মনে আছে সব, এত বুড়া হইনি, শুনে জেনবি জেনবি আমাদের জন্য, আমাদের জন্য জীবন দিয়ে দিলেন, আমাদের জন্য কাঁদলেন, আসরের ময়দানে কাঁদবেন, কবরেও কাঁদতেছে। তে কদর মে ভি মুস্তফা, তে কদর মে ভি মুস্তফা, রো রো কে আঁখে বহে কহতে থে সুবহ শাম ইয়া উম্মতি। নবী যদি কাঁদে কবরে রওজার ভিতরে, নবী যদি কাঁদে আসরের ময়দানে, নবী যদি উম্মতি উম্মতি করে কাঁদতে পারে, তাহলে আমরা কি করব? আমরা আপনার নবীকে ভালোবাসতেও পারবো না? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। অর্থটা কই? অর্থটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইয়েন। আল্লাহ বলেছেন, তোমরা যদি নবীকে ভালোবাসতে পারো, ইগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করব। সেই জন্যে আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আসুন কোরআনমুখী জীবন গড়ে তুলি, সুন্নামুখী এবং হাদিসমুখী জীবন গড়ে তুলি। আমরা দুনিয়া থাকার জায়গা না, চলে যেতে হবে, আজ হোক কাল হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেতেই হবে পৃথিবীতে। আমি তো জানি না, আমি বলেছিলাম যে আপনারা একজন কালেক্টর বক্তা রাখবেন, ওই বক্তা ওয়াজ করবে এবং কালেকশন করবে, কিন্তু আপনারা আসতে দেরি করেছে, বক্তা সুবিধা করতে পারে নাই, লোকই আসে নাই, কি কার কাছে পয়সা চলে? এখন আপনারা মোটামুটি লোকজন আসছেন, এখন পয়সার কথা কইলেই তো কিছু লোকেরা এখানে আর থাকতো না, পয়সার কথাটা কইলেই লোকজন আস্তে 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 দেখবেন চলে যাবে। আপনি পয়সা দিয়েন না, দরকার নাই, পয়সা লাগবে না নবী, আপনি মোনাজাতটা দিয়ে যান। আজ থেকে এক বছর আগে সোনার গায়ে আমার একটা বুয়া ছিল, তো একটা বৃদ্ধ লোক আমার সামনে বসা ছিল, বুড়া মানুষ, কালো কালার, একবারে কালো, আমার সামনে বসা ছিল, তো ওই 500 টাকার একটা নোট এনে আমার হাতে দিয়ে বললেন, এই যুক্তিবাদী হুজুর, আপনি তো মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে টাকা চাইলেন, এই 500 টাকা আমি দিলাম, এবং আপনি বসেন, আপনি মুনাজাত দিয়ে যাবেন। পরে আর যায় নাই, মুনাজাত দিয়েই গেছে। আর আশ্চর্য হলো, সবচেয়ে আশ্চর্য হলো, ওই লোকটা মুনাজাতের পরে কিছু দূর যাওয়ার পরে রাস্তাই মারা গেছে, ওখানে মারা গেছে, ওখানে ইন্তেকাল করেছে। কিসের দুনিয়া, কার জন্য দুনিয়া? এ টাকা পয়সা কাকে দিয়ে যাবে, কে পাহারা দিবে, টাকা পয়সা পাহারা দিবে কে? সেই জন্য আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিব, অনলি 5 মিনিট, এই 5 মিনিট, 5 মিনিট পরে আমি মহিলাদেরকে 5-7 মিনিট কথা বলবো, এরপরে আমি হাত তুলে ফেলব, সময় লাগবে 15-20 মিনিট। একটা লোক দাঁড়াবেন না, বাইরে যাবেন না। আমি দেখতে চাই আপনাদের মধ্যে দানবীর ধনী যারা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আপনারা ইচ্ছে করলে একটু বাড়াই দিলেই তো হয় নবীর ঘরে। মাদ্রাসা দেখলাম তো, মাদ্রাসা তো দেখে খুশি হয়েছি।